হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন দেখি। 4 অধ্যায়ের 20 দাগের অঙ্কটি করব। 20 দাগের অঙ্কটি পড়ে নিই প্রথমে। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 সেমি হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। ওই পাত্র যদি ওই আয়তনাকার পাত্রের গভীরতা 5 ডিসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তো এখানে 3টি পাত্রে কত করে তেল ধরেছে সেটা বলে দিচ্ছে। যে তেলটা একটি আয়তনাকার পাত্রে ঢালবে তার আয়তন কত হবে, ওই 3টে যোগ করে দিলে আমরা পেয়ে যাব। এবং যখন ঢালা হবে সেই পাত্রের উচ্চতা ওই গভীরতা কত হবে, 7 ডিসিমি বলেছে। আর আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত দেয়া রয়েছে। অনুপাত মানে কি, দুটি সমজাতীয় রাশির মধ্যে যে তুলনা করা, এটাকে লঘিষ্ঠ রূপ দেওয়া রয়েছে। তো এখান থেকে আমরা মনে করি এর সাথে এক্স ও চল রাশি গুণ করে ধরে নিতে পারি। মনে করি দৈর্ঘ্য সমান 4x ও প্রস্থ সমান 3x। তো অঙ্কটি করে নেওয়া যায়। প্রথমে কি লিখব, আয়তঘনাকার পাত্রে মোট তেল লাগবে। আয়ত ঘনকার পাত্রে আয়তঘনাকার পাত্রে ঢালা মোট তেলের পরিমাণ, মোট তেলের পরিমাণ কত হবে? একটি পাত্রে ছিল 800 লিটার, একটি পাত্রে 725 লিটার, আর একটি পাত্রে 575 লিটার। 3টি যোগ করলে কত হবে? 5 5 10, 10 এর 0 হাতে থেকে 1 1 7 8, 8 দিয়ে 10 এর 0 হাতে 1 1 5 6, 6 7 13, আর 8 21, 2100 লিটার, 2100 লিটার তেল ধরবে। 21 লিটার তেল মানে কত? 2100 ঘন ডেসিমি আমরা লিখতে পারি, কারণ 1 ঘন ডেসিমি সমান 1 লিটার। এবার আয়তঘনাকার পাত্রে ঢালা তেলের গভীরতা কত? আয়ত ঘনাকার পাত্রে ঢালা তেলের গভীরতা সমান 7 ডেসিমি, আর আয়তঘনাকার পাত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 4:3। তো এখানে আমরা লিখতে পারি, মনে করি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য সমান 4x ও প্রস্থ সমান 3x ডেসিমি। শর্ত অনুযায়ী লিখতে পারি আমরা কি, তা এই আয়তনের পাত্রের এবার এইটুকুনির আয়তন বার করলে যেতে যে পরিমাণ আয়তন বেরোবে সেটা তেলের আয়তনের সমান। তা এখানে দৈর্ঘ্য প্রস্থ আর গভীরতা গুণ করে দিই, তাহলে 4x × 3x × 7 সমান সমান কত? 2100 ঘন ডেসিমি, বা 3 4 12 7 12 84, বা এরকম কাটাকুটি না করে 84x² লিখতে পারো, বা এখানে সরাসরি এপারে ঘুরিয়েও দিতে পারো, দিলে সুবিধা হবে। এক্স আর এক্স গুণ করলে কত হবে? x². তো এইটাকে আমি এপারে নিয়ে যাব, 4 গুণ গুণ ছিল এপারে এসে ভাগ হয়ে গেল সব। কাটাকুটি করলে 3 7 21, 3 100 300, 4 25 100, বা x² সমান সমান 25, বা x সমান সমান কি √25, বা x সমান সমান 5। তো x এর মান এখানে 5 পেয়ে গেলাম, তাহলে x এর মান 5 পেয়ে গেলাম মানে আমরা পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থটা বার করতে পারবো। তাহলে অতএব আয়ত ঘনকার পাত্রের দৈর্ঘ্য সমান কত হবে? 4 × 5 ডেসিমি, 4 × 5 ডেসিমি সমান সমান 20 ডেসিমি, ও প্রস্থ সমান সমান কত ডেসিমি হবে? 3 × 5 ডেসিমি, 3 5 15 ডেসিমি। এরপরে কি বলেছে আবার, যদি আয়তঘনের পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তাহলে এখন দৈর্ঘ্য প্রস্থ আর
গভীরতাকে গুণ করে যদি আয়তন 1620 হয় তো 1620টা তেল ধরবে, আর যদি না হয় তাহলে তেল তেল ধরবে না। তো এখন আমরা লিখব, যদি পাত্রের গভীরতা 5 মিটার হতো, এই 5 মিটার না 5 ডেসিমি হতো, তখন তেলের আয়তন হতো হতো সমান সমান, প্রথমে দৈর্ঘ্য কত বেরিয়েছে, দৈর্ঘ্য 20 ডেসিমি, প্রস্থ 15 ডেসিমি, আর গভীরতা কত দিয়েছে, 5 ডেসিমি, তাহলে কত হবে ঘন ডেসিমি। তো এটাকে গুণ করলে হবে 15 দুগুণে 30, 300, 300 কে 5 দুগুণে 1500, 1500 ঘন ডেসিমি সমান সমান কত, এটা 1500 লিটার, যেটা কার থেকে কম, 1620 লিটারের থেকে কম। তাই তো, তাহলে আমরা কি লিখতে পারি, যে 1620 লিটার তেল এই পাত্রে রাখা যাবে না। তাহলে অতএব 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যাবে না। তা পরের অঙ্কটি ফিরে পড়ে নি, 21-এর দাগের অঙ্কটি পড়বে। এবার বলছে, আমাদের তিনতলা ফ্ল্যাটের তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুত থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে, ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। তো ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিয়েছে, ট্যাঙ্কটির আয়তনও পেয়ে যাবে, কারণ এখানে 1200 লিটার জল এই জলের চাহিদাটা দিয়ে দিয়েছে। এবার জলের চাহিদাটা পাওয়ার পরেও কত পার্সেন্ট জল থাকতে, সেই চাহিদার 25% জল থাকতে, মানে জল মজুদ থাকবে। তো এখানে প্রথমে লিখব মোট জলের চাহিদা সমান তিনটি পরিবারের দৈনিক জলের চাহিদা, তিনটি পরিবারের মোট দৈনিক জলের চাহিদা সমান কত, প্রথম পরিবারের লাগে 1200 লিটার, দ্বিতীয় পরিবারের 1050 লিটার, আর আরেকটি পরিবারের 950 লিটার। তিন থেকে যোগ করলে কত হবে, 0 0 0, 5 5 10, 900 1 10 আর 2 12 2, আর থেকে 1 1 2, আর 1 3, 3200 লিটার জলের চাহিদা লাগবে। কত জল লাগে, 3200 লিটার জল লাগবে। এবার কি বলেছে, ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকবে ট্যাঙ্কে, তাই তো? তাই এবারে 3200 লিটারের 25% সমান কত, সেটা বার করতে হবে, 3200 গুণিতক 25/100 লিটার, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম। এবার এটা গুণ করলে 25 দুগুণে 50, 25 দুগুণে 50 শূন্য হয়ে থাকে 5, 3 5 75 আর 5 80, 800 লিটার। এবারে কি বলেছে, 25% জল মজুদ থাকবে, তার মানে ওই ট্যাঙ্কে কত জল ধরবে, 3200 লিটার ব্যবহার করার পরে 800 লিটার থাকবে, তাহলে ট্যাঙ্কের আয়তন কত হবে। তাহলে অতএব ট্যাঙ্কে মোট জল থাকবে সমান, অতএব ট্যাঙ্কে মোট জল থাকবে, কত জল থাকবে, আগে কত লিটার ছিল ব্যবহার করবে কত, 3200 লিটার, 3200 লিটার ব্যবহার করার পরে কত লিটার পড়ে থাকবে, 800 লিটার। তাহলে দুটো যোগ করে যেটা হবে সেটাই হবে ট্যাঙ্কে জল থাকার পরিমাণ। তাহলে 0 0 8 3 10 0, 1 3 4, 4000 লিটার জল থাকবে। এবার কি বলেছে, ট্যাঙ্কটির দৈর্ঘ্য প্রস্থ সব দেওয়া রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া, ট্যাঙ্কটির দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, কিন্তু গভীরতাটা কত হবে সেটা বার করতে বলেছে। এবার লিখব, ট্যাঙ্কটি দৈর্ঘ্য লিখলে হবে, জালে দৈর্ঘ্য সমান 2.5 মিটার,
মিটারটাকে আমরা কিসে নিয়ে চলে যাবো, ডেসি মিটারে, 25 ডেসি মি। ট্যাঙ্কটির প্রস্থ সমান সমান 1.6 মিটার সমান সমান 16 ডেসি মি। এবার গভীরতাটা দেওয়া নেই, ধরে নেব মনে করি ট্যাঙ্কটির গভীরতা সমান এক্স ডেসিমি। তো এবার এইটা ট্যাঙ্কটির যে আয়তন হবে সেই আয়তনটা কি এই 4000 লিটারের সমান হবে। শর্ত অনুযায়ী কি লিখতে পারি, শর্তানুযায়ী 25 × 16 × x সমান সমান 4000, বা x সমান সমান 4000 বাই এটা গুণ চলে বেড়েছে ভাগ হয়ে যাবে, 25 দিয়ে ভাগ করলে হবে 25 ছোট করি করি 5 5 25, 5 8 40, 5 800 হচ্ছে 4000 হবে। তা আবার করলে এটা হবে 5 16 80, 0 16 দিয়ে কাটলে 16 10 কে 160, বা x সমান সমান 10। আর ট্যাঙ্কির গভীরতা কত হবে, 10 ডেসিমি। অতএব ট্যাঙ্কটি গভীরতা সমান 10 ডেসিমি। এবার এখানে সব একক গুলো মিটারে দিয়েছিল অঙ্কিতে, তো এটাকে মিটার নিয়ে চলে যাবো 1 মিটার। এবার অঙ্কটি কি বলেছে, কোথায় গেল, জায়গাটা যদি প্রস্থের দিকে আরো 4 ডেসিমি বেশি হতো তবে ট্যাঙ্কটির কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাই প্রস্থের দিকে কত 4 ডেসিমি বেশি হবে, ট্যাঙ্কটি প্রস্থের দিকে 4 ডেসিমি বেশি হলে প্রস্থ হতো সমান কত হবে, প্রস্থ কত ছিল 16, আর 4 ডেসিমি বাড়বে সমান সমান 20 ডেসিমি। তাহলে ট্যাঙ্কটির গভীরতা কত হবে, অতএব ট্যাঙ্কটির এখন গভীরতা হতো, গভীরতা হবে, গভীরতা কত হবে, যে মোট যে আয়তনটা রয়েছে আয়তনটাকে দিয়ে আয়তনটাকে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ভাগ করে দিলি আমরা গভীরতাটা পেয়ে যাবো। আয়তন কত আছে, 4000 লিটার, 4000 ডেসিমি। তা দৈর্ঘ্য প্রস্থ কত, 25 গুণিতক, এখন দৈর্ঘ্য কত, প্রস্থ কত হয়েছে 20, কারণ কি আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তা এখানে উচ্চতা মানে গভীরতাটা, উচ্চতা বা গভীরতা, এখানে গভীরতাটা বার করতে বলেছে। তা এখান থেকে যদি আমরা দৈর্ঘ্য আর প্রস্থটা ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাবো, আমরা উচ্চতা বা গভীরতাটা পেয়ে যাবো। তাই আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থটাকে ভাগ করে দিলাম ডেসিমি, ডেসিমি সমান সমান, এবারে কাটাকুটি করলে 0 0 কেটে দিলাম, 200 × 400, আর 8 25 200 সমান সমান 8 ডেসিমি। এটা অ্যান্সার, অঙ্কটা দেখে নাও। এবারে 22-এর অঙ্কটি পড়ে নিয়ে যাক। 5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি, প্রতি বর্গ ডেসিমিতে 1.5 টাকা হিসেবে বাক্সটির বাইরের চারপাশের অঙ্ক করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো এখানে খালি বাক্সের ওজন দেওয়া রয়েছে বা চাল ভর্তি বাক্সের ওজন দেওয়া রয়েছে, তা খালি বাক্সের ওজনটা চাল ভর্তি বাক্সের ওজন থেকে বিয়োগ দিলে চালের ওজনটা পেয়ে যাবো। তা চালের ওজনের আবার কি দেওয়া রয়েছে, 1 ঘন ডেসিমি চালের আয়তন, এই 1 ঘন ডেসিমি চালের ওজন দেওয়া রয়েছে, তো সেখান থেকে আয়তনটা বার করে নেওয়া যাবে। তো প্রথমে আমরা এখানে কি করব, চালের ওজনটা বার করে নেব। তো চালের ওজনটা বার করতে গেলে আমাদের কি করতে হবে, খালি বাক্সের ওজন, খালি বাক্সে, খালি
মার্কসের ওজন সমান সমান 115.5 কিগ্রা। চাল ভর্তি বাক্সের ওজন সমান সমান কত দেওয়া রয়েছে? 880.5 কিগ্রা। অতএব চালের ওজন, অতএব চালের ওজন, চালের ওজন কত হবে তাহলে? 880.5 কিগ্রা বিয়োগ 115.5 কিগ্রা। বিয়োগ করলে হবে, পাঁচে পাঁচে মিলে গেলে শূন্য, পাঁচে পাঁচে 10, 5, 1 আর 1 দুই কয়েদা 8, 6 দিয়া 1 কয়েদা 8, 7 দিয়া 765 কিগ্রা। তা চালের ওজন কত হলো? 765 কিগ্রা। এবার বলেছে 1 ঘন রেশমি চালের ওজন 1.5 কিগ্রা, তাহলে সেই 1.5 কিগ্রা দিয়ে যদি আমি একে ভাগ করে দিই তাহলে বাক্সের ভিতরে আয়তনটা পাওয়া যাবে। অতএব কি বলেছে, প্রথমে ওটা লিখে 1.5 কিগ্রা চালের ওজনের আয়তন সমান সমান 1 ঘন ডেসিমি। তাহলে অতএব 765 কিগ্রা চালের ওজনের আয়তন সমান কত হবে? তো 765-কে 1.5 কিগ্রা দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। দিলে এটা কত দাঁড়াবে? 10 দশমিক উঠে গেলে এটা শূন্য, এই 10 বসবে। তো 15 দিকে ভাগ করলে 5 15 75, আর 5 15 এই 15 একে 15, তাহলে 510 ঘন ডেসিমি। তাহলে বাক্সটি, তাই চালের আয়তন মানে কি বাক্সটির ভিতরের আয়তন, তাহলে অতএব বাক্সটির ভিতরের আয়তন, অতএব বাক্সের ভিতরের আয়তন সমান 510 ঘন ডেসিমি। এবারে কি বলেছে, বাক্সের ভিতরে উচ্চতা কত হবে হিসাব করে লিখি। তো এখানে বাক্সের দৈর্ঘ্য আর প্রস্থটা দেয়া রয়েছে, তাহলে লিখবে বাক্সটির দৈর্ঘ্য, বাক্সের দৈর্ঘ্য সমান 12 ডেসিমি ও প্রস্থ সমান সমান 8.5 ডেসিমি। এখন গভীরতাটা বা উচ্চতাটা বার করতে বলেছে, তাহলে আমি লিখবে মনে করি উচ্চতাটা সমান সমান 1 ডেসিমি। এটা লিখতে হবে ভিতরের হবে, ঠিক আছে, ভিতরের উচ্চতা বা ভিতরের দৈর্ঘ্যটা হবে, ঠিক আছে, বাক্সের ভিতরে লিখেই দিই, ভিতরে লিখবে, মনে করি ভিতরের উচ্চতা সমান 1 ডেসিমি। শর্ত অনুযায়ী এখানে যে আয়তনটা বেরোবে সেই আয়তনটা কার সমান? 510 ঘন ডেসিমির সমান। তো শর্ত অনুযায়ী কি লিখবে? 12 × 8.5 × 1 = 510, বা 1 = এটা গুণ ছিল, এরপরে গিয়ে কি হয়ে যাবে? সব ভাগ হয়ে যাবে, 12 × 8.5। তো 10 দশমিক উঠে গেলে ওপরে একটা কি বসবে? 10 দশমিকের জন্য 1, আর 10 দশমিকের যতগুলো ঘর হয়েছে ততগুলো শূন্য বসবে। তো এটা কি হবে? এটা 5 × 10, 5 দিয়ে গেলে 5 × 10, এটা 5 দিয়ে কাটলে 5 × 17 = 85, 5 × 17, আর এটা 3 × 17 = 51, 6 × 12, 5 × 6 = 30, বা 1 = 5। তাহলে বাক্সটির ভিতরে উচ্চতা কত হলো? 5 ডেসিমি। অতএব বাক্সটির ভিতরের উচ্চতা সব 5 ডেসিমি। এরপরে কি বলেছে, বাক্সটির বাইরের চারপাশে 1.5 টাকা হিসেবে রং করতে, বর্তি বড় ডিজাইন রং করতে কত খরচ পড়বে? তা ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উঠে তাহলে বার করে নিতে হবে। দেখা যাক, এখন ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য, বাক্সের দৈর্ঘ্য কত ছিল আগে? 12 ডেসিমি।
আগে ছিল 12 সেমি, তা যেহেতু তার বাক্সটা কি 5 সেমি পুরু কাঠের তক্তা তৈরি, তাহলে দুদিকে 5 সেমি করে পুরু, সেমিকে ডেসিমিটার নিলে 5 সেমি সমান কি হয়ে যাবে, 5 সেমি সমান 0.5 ডেসিমি। এটা দেখিয়ে দেবে, আগে লিখে দেবে, এখানে লেখা হয়নি, আমি লিখে দিলাম, যাক তা 12 প্লাস 2 ইন্টু 0.5 ডেসিমি সমান সমান 12 প্লাস 1 ডেসিমি সমান সমান 13 ডেসিমি। ঢাকনা সহ বাক্সের প্রস্থ সমান সমান, প্রস্থ কত ছিল এখানে, 8.5, 8.5 যোগ 2 গুণিতক 0.5 ডেসিমি সমান সমান 8.5 প্লাস 1 ডেসিমি, তাহলে কত হবে এটা, 9.5 ডেসিমি। এবার উচ্চতাটা কত হবে, কত বেড়েছিল, 5 ডেসিমি, তা উচ্চতাটা ওরকম 5 প্লাস 2.5 ডেসিমি সমান সমান 5 প্লাস 1 ডেসিমি সমান 6 ডেসিমি। এবার প্রতি বর্গ ডেসিমিতে 1.5 টাকা হিসেবে বাক্সটি বাইরের চারপাশে রং করতে কত খরচ পড়বে সেটা বার করতে হবে। সেটা করতে গেলে বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল করতে হবে, অতএব বাক্সের সমগ্রতলের ঢাকনা সহ বাক্সের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের সূত্রটা লিখবো, 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত আছে এখানে বেরোলো, তাহলে 13 ইন্টু প্রস্থ, প্রস্থ 9.5 প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা 13 ইন্টু 6 প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ কত হয়েছে 9.5 ইন্টু 6 বর্গ ডেসিমি সমান সমান 2 গুণিতক, এটাকে গুণ করলে 5 13 65 9 13 117 6 123, 123.5 প্লাস এটা করলে 6 13 78 প্লাস 5 6 30, 6 9 54 3 57 বর্গ ডেসিমি। এবার তিনটাকে যোগ করে দেবো, তিনটাকে যোগ করলে কত হবে দেখুন, 10, এটা আর বের দেবো না ব্যাকেটটা, 10.5, 7 8 15 3 18 8 হাতে থাকে 1 11 5 6 7 13 2 15 5 হাতে থাকে 1 11 2 258.5 বর্গ ডেসিমি সমান সমান 5 দুগুণে 10 8 দুগুণে 16 17 7 হাতে থাকে 1 5 দুগুণে 10 11 517 বর্গ ডেসিমি হবে, 517 বর্গ ডেসিমি। এবার বলেছে 1.5 টাকা হিসেবে বাক্সটি বাইরে চারিপাশে রং করতে, তাহলে লিখবে একেবারে, অতএব বাক্সটির বাইরের চারপাশ রং করতে মোট খরচ কত হবে, 517 ইন্টু 1.5 টাকা হিসেবে বলেছে টাকা, তো এটা সরাসরি গুণ করে দেবে 15 দিয়ে, একে গুণ করে 517, এই 715, 5 125 হাতে থাকে 10, 15 15 10 25 হাতে থাকে 2, 5 15 75 77 10.75 টাকা, 50 টাকা, এটাই অ্যান্সার।